ঘুরে দাঁড়িয়েছে লোকসান গুনতে থাকা রাঙামাটির বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিএফআইডিসি। বদলেছে উৎপাদন কৌশল, যোগ হয়েছে আধুনিক যন্ত্রপাতি, তৈরি হচ্ছে গুণগত মানের আসবাবপত্র। রাঙামাটির প্রতিনিধি সত্রং চাকতার প্রতিবেদন জানাচ্ছেন খুশি তালা মুকুল। বন থেকে সংগ্রহ করা গাছ থেকে কাঠ তৈরিতে ব্যস্ত শ্রমিক কর্মচারীরা সেই কাঠ ব্যবহার করে নিপুণ হাতে আসবাবপত্র তৈরি করছেন মিস্ত্রি। অথচ কিছুদিন আগেও এমন কর্মচাঞ্চল্য ছিল না 1959 সালে প্রতিষ্ঠিত বিএফআইডিসির আঙ্গিনায়। প্রতিষ্ঠার পর থেকেই এখানে তৈরি হতো বিদ্যুতের খুঁটি, রেল স্লিপার ও সেতুর পাটাতন। তবে দিন দিন এগুলোর চাহিদা কমতে থাকা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে 2005 সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। নষ্ট হতে শুরু করে হাজার কোটি টাকার যন্ত্রপাতি। তবে সরকারের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। উৎপাদন কৌশল বদলে বসানো হয়েছে আধুনিক মেশিন, তৈরি হচ্ছে আধুনিক ও মানসম্মত আসবাবপত্র। আমরা আগে রেলওয়ে স্লিপার, আরবি পোল, পিডিবি পোল, ক্রসাম অনেক কিছু তৈরি করতাম, কিন্তু ওগুলো এখন কার্যে না পাওয়ার কারণে এখন আমরা অল কাইন্ডস অফ উডেন এবং স্টিল ফার্নিচারগুলো তৈরি করছি। এখন কাজ করছেন 60 জন অস্থায়ী শ্রমিক সহ 74 জন কর্মকর্তা কর্মচারী। তাদের বেতন এবং সরকারের রাজস্ব দিয়েও 2022-23 অর্থ বছরে আয় হয় 2,30,00,000 টাকা। এই কাজ করলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় হবে, অন্যদিকে বেকার কর্মসংস্থান সৃষ্টি, বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধ থাকায় বেকার ছিলেন অনেকে, ফের চালুতে ফিরেছেন পুরনোরা, হয়েছে নতুন কর্মসংস্থানও। একসময় আমাদের কষ্ট বদ্র নাই, মানুষ শ্রমিকের বেতন পায় না, এখন আমরা সচ্ছল আছি আল্লাহ দিলে। ওখানে আমাদের বেলডি ছোট মেশিন আছে, ওই সাইজ বৃদ্ধি ওখানে কাটানো হয়। আসলে ভালো লাগছে এখানে কাজ করে, অনেক আমাদের সুবিধা পাচ্ছে অনেক। লোকবল সংকট কাটিয়ে উঠতে পারলে প্রতিষ্ঠানটি আরও লাভবান হবে বলে আশা সংশ্লিষ্টদের। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।